আসসালামু আলাইকুম তো এখানে দেখতে পাচ্ছ বেলডাঙ্গা এসআরএফ কলেজ প্রথম সেমিস্টার নতুনদের প্রজেক্ট কিভাবে জমা করতে হবে ঠিক আছে দু হাজার তেইশ চব্বিশ যারা এই বছর নতুন ভর্তি হয়েছে এবং নতুন যাদের প্রজেক্ট দিয়েছে তাদের কীভাবে জমা করতে হবে সেই নিয়ে ভিডিওটা আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষভাবে দেখবে কারণ এই ভিডিওতে আলোচনা হচ্ছে কি তোমরা প্রথমে ফন্ট ফেস দেবে না তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম দেবে না অন্য কিছু দেবে এবং পরপর কীভাবে পেশা যাবে তারপরে কীভাবে জমা করবে এই নিয়ে এ টু জেড কিন্তু আমি আলোচনা করব তো অবশ্যই অবশ্যই তোমরা প্রথম থেকে সেপ্তি ভিডিও দেখো এবং চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলায়কন দাবি দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকো কারণ এই চ্যানেলে তোমাদের সমস্ত কিছু আপডেট এ টু জেড দেওয়া হয় তোমরা চাইলে চ্যানেলের ভিতরে দিয়ে দেখতে পারো ঠিক আছে তো মেন পয়েন্টে আসি প্রথমে ফ্রন্ট পেজ বা রেজিস্ট্রেশন তো ফ্রন্ট পেজে কথা বলি তোমাদের অনেকে ফ্রন্ট পেজ দিতে পারো এবং রেজিস্ট্রেশন ফর্ম দিতে পারো তো আমার মনে হয় রেজিস্ট্রেশন ফর্মটা দিলে ভালো হয় কারণ রেজিস্ট্রেশন ফর্মটা দিলে কী হবে রেজিস্ট্রেশন ফর্মে তোমার রেজিস্ট্রেশন ফর্ম বলতে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ওই ফর্মটা দিলে ভালো হয় কোনটা সেটা আমি দেখাচ্ছি একটু বলি কারণ ওই ফর্মটা হচ্ছে কি ওই ফর্মটা তোমার অ্যাপ্লিকেশন নম্বর নাম ইত্যাদি সাবজেক্ট সব কিছু লেখা থাকবে তো অনেকে প্রশ্ন হতে পারে যে তোমার মাইনর রেসি সাবজে তো লেখা নাই তো কিভাবে তো সেটাও আমি কিভাবে ওই ফর্মে কীভাবে লিখতে হবে কীভাবে মার্কিং করতে হবে আমি সেটাও লিখে দেবো অবশ্যই শেষ অবধি ভিডিও দেবো ঠিক আছে তো প্রথম হচ্ছে তোমরা যে কোনো একটা দিতেই পারো কোনো অসুবিধা নেই তবে ওইটা দিলে ভালো হয় তোমার যেটা অ্যাপ্লিকেশন ফর্ম বলছে ওই ফর্মটা রেজিস্ট্রেশন ঠিক আছে তো কীভাবে দিতে হবে কীভাবে রাইড করতে হবে আমি দেখাচ্ছি ফার্স্ট এটা ফর্ম পেজ তারপরে আসো দেখো এইটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম যেটা সকলের কাছে রেজিস্ট্রেশন ফর্ম যেটা দেখতে পেয়েছো ওটা ঠিক আছে আমি সবগুলো মুছে দিয়েছি নামগুলো তো কীভাবে দিবে দেখো এটা হচ্ছে বাংলায় মেজর সাবজেক্ট অথবা তোমার এখানে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি যে কোনো সাবজেক্ট থাকতে পারে তো এইভাবে মার্কিং করে দেবে মেজর সাবজেক্টে এইটা একটা খাতা হয়ে গেলো ঠিক আছে তো তারপর আসে দ্বিতীয় দ্বিতীয় ফন দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ মেজরও তোমাদের একটাই থাকে জানো যে সেকেন্ড পার্ট অর্থাৎ এসসি এসসি পার্ট তো এসসি পার্টটা কীভাবে লিখতে হবে তো এই হচ্ছে এসসি পার্ট এইভাবে এসসি পার্ট লিখবে লিখে এভাবে টিক টিক করে দেবে ঠিক আছে তারপর আসলে তোমাদের মাইনর মাইনাস সাবজেক্ট এখানে লেখা নাই তাহলে মাইনাস সাবজেক্ট কী করতে হবে তো মাইনাস সাবজেক্টে কী করতে হবে তোমরা দেখে নাও মাইনস সাবজেক্টটা দেখে নাও ভালো করে তোমাদের মাইনর কী করতে হবে তো এখানে দেখতে হচ্ছে মাইনর ঠিক সেম টু সেম এইভাবে তোমরা প্রত্যেকটা প্রজেক্টে একটা করে পেজ দেবে এই ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা এবং এইভাবে লিখে রাইট করে দেবে যাতে স্যারদের সুবিধা হয় বুঝতে ঠিক আছে সেই কারণে তোমাদের বলা হচ্ছে এবং তোমরা চাইলে ফ্রন্ট পেজ ব্যবহার করতে পারব কিন্তু আমার মতে বলা হয় রেজিস্টার ফর্মটা দিলে বেটার হয় কারণ এটা দিলে কী হবে তোমার সমস্ত রেটা এখানে সামনে লিখতে হবে আর রেজিস্টার তোমার ফ্রন্ট পেজ দিলে তোমার লিখতে হবে কি করতে হবে ইত্যাদি আর এটা দিলে তোমার শর্টকাটেই হয়ে যাবে তো অনেকে বলতে পারো যে এটা কীভাবে জমা করব। ঠিক আছে তো আসি সে নিয়েও তারপর আসি তোমাদের পেজের ব্যাপারটা পেজে কী লিখবে তো অনেকে ধরো বেশিরভাগ পেজ এরকম নিয়েছে তো এরকম নেওয়ার কারণ হচ্ছে কি তোমার রেজিস্টার্ন ফর্ম রোল নাম্বার থাকতো থাকতে রোল নাম্বার লিখতে হতো রেজিস্টার্ন থাকলে রেজিস্টার্ন থাকতো তো অফ মানে এগুলো আপাতত কিছু লেখার কোনো দরকার নেই তোমরা অফের জায়গায় লিখে লিখতে পারো দু হাজার তেইশ চব্বিশ তারপরে এখানে যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা বাংলা লিখবে যার যেটা সাবজেক্টটা আছে সেটা লিখবে তারপরে পেপারের জায়গায় তোমরা মেজর এসসি মাইনর এগুলো লিখে দেবে যার যেটা হবে সেই সাবজেক্টে কোনটা মেজর তো মেজর লিখবে এসসি এল এসসি লিখবে এবং অনেকে বলতে পারে যে স্যার আমি এই সাবজেক্টের আমি কোনো আমি এরকম ধরনের পেজ করিনি তো তারাকে বলবো এরকম রোল নম্বর না লেখাতে হলেও অতটা অসুবিধা নেই কিন্তু তোমাদের এ ফোর পেজে চারদিকে মার্জিন করে একটু উপর লিখে দিলেই সুবিধার কারণ ভালো হতো তো অসুবিধা নেই কিন্তু মার্জিন যেন রাখবে ঠিক আছে নোটিশটা পরিষ্কারভাবে লেখা যায় এ ফোর পেজে মার্জিন করে লেখার জন্য ঠিক আছে আশা করি তোমার বুঝতে যে এই পেজটা লাগবে তার কোনো মানে নাই ঠিক আছে যেরকম করলে করতে পারো কিন্তু এটা করলেও ভালো হয় যেটা তোমাদের ইয়ে হয় সেইভাবে আমরা দিয়েছি সেটা বোঝানোর জন্য তো অনেকে বিভ্রান্তি পড়তে বলো যে আমি স্যার এরকম করিনি বা আমার এরকম পেজ নয় তো ওদের কোনো টেনশন নাই তবও তোমাদের জমা হয়ে যাবে তবে এরকম পেজে যারা করেছে তো ভালো আর যারা করেন তাদেরও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো প্রত্যেকটা পেজে এইভাবে করে লিখবে দেখে নাও দিয়ে এইভাবে দিয়ে আমি এটা ফাঁকা রেখেছি যে প্রত্যেকটা পেজে লিখবা লিখলে ভালো হয় ঠিক আছে তো এইভাবে করে লেখার পর হয়ে গেল। লিখার পর তোমরা এটা খেয়ে তোমরা একটা কথা কি। এটা তোমরা চ্যানেল ফাইলে দিবে না বোর্ডে দিবে না স্টেপলা করে দিবে সেটা বলতে অনেকের কমে অনেক কোশ্চিন সমস্ত ডাউট ক্লিয়ারের জন্য আমি ভিডিওটা বানানো তো অনেকে তো এটা তোমরা যাতে খুশি দিতে পারো অসুবিধা কিছুই নেই তোমরা চ্যানেল ফাইল বোর্ড ইত্যাদি দিতে পারো বা স্টেপলার করে দিতে পারো স্টাবলা করে দিলে ভালো করে ই করে দেবে এটে সেটে দিয়ে তোমরা সুজা কলে যাবে স্টাবলার হোক ই করে হোক তবে সুবিধা মতো স্টাবলার মোটা করে ভালো করে ই করে দিলেই ভালো হয় ঠিক আছে ওই চ্যানেল ফাইলের থেকে দেওয়ার থেকে বা এই থেকে দেওয়ার থেকে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার যেটা ভালো লাগবে সেটাই দেবে যে কোনোটাই না দিলে অসুবিধা কোনো কিছু নয় তুমি শুধু ইনস্টাগ্রাম মিডিয়া দিলেও অসুবিধা নাই চ্যানেল ফাইল দিলেও অসুবিধা নাই পিসবোর্ড দিলেও অসুবিধা নেই ঠিক আছে জাস্ট এইভাবে পরপর সাজিয়ে দেবে যেভাবে আমি দিয়েছি ওইভাবে ফন্ড ফন্ড পেজ দিলে দেবে বা দিলে রেজিস্টার বা অ্যাপ্লিকেশন ফর্ম দিলেও দেবে যেভাবে ওক দেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ওইভাবে দেওয়ার পর তোমরা স্টাপ করবে বা পিছ ভরবে দিয়ে সোজা কলেজ যাবে কলেজ যে দেখবে কলেজে তোমাদের অফিস রুমের কাছে একটা নিচুতে বা উপরে যেখানে হোক তোমাদের জমা নেওয়ার জন্য একটা ইয়ে থাকবে কোনো একটা ঘর অথবা কোনো একটা তোমাদের ঢপ দেবে বা ম্যাডাম থাকবে বা স্যার থাকবে তো সেখানে যেয়ে তোমরা ডাইরেক্ট জমা করে আসতে হবে ঠিক আছে বা কোনো কোনো অধ্যাপক তোমাদের নিজের যে ক্লাসে যে টিচার তারাও ক্লাস ক্লাসে জমা নিতে পারে তো তোমরা এখন জমা হচ্ছে তেইশ তারিখে লাস্ট ডেট তোমরা যাবে যে এইভাবে যেভাবে দেখালাম এইভাবে করলে তোমার সুবিধা হবে সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে দিলাম অনেকের কম কমেন্ট করছে অনেকে ফোন করছে যে আমি কী দেবো ফোন পেস দেবো না এ দেবো এই জন্য আমি কিন্তু ভিডিওটা বানালাম কিন্তু আমার মতে বলা হয় আমরা যারা দিয়েছি গতবারে বা যারা দিত তাদের জন্য তারা ওই অ্যাডমিট দিয়ে তারা কিন্তু লাইটমেট দিত যাতে সুবিধাজনক সেই কারণে তোমাদের সেই হিসাবে আমি কিন্তু তোমরা এটা দিলাম তো যার ইচ্ছা হবে সে সেটা দেবে তো আজকের মতো ভিডিও এইটুকু কই যদি চ্যানেল নতুন হয়ে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং তোমাদের যদি এই যে সাবজেক্টের সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে তোমার নম্বর বা তোমাদের কমিশনের নাম্বার দেওয়া সেই নম্বরে যেয়ে তোমরা যোগাযোগ করে কিন্তু তোমরা যোগাযোগ করে তোমরা কিন্তু নোটসগুলো কালেক্ট করতে পারো ঠিক আছে তো সকল বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও যাতে তাদের এই যে ভুলভ্রান্তি যেগুলো বোঝার জন্য অসুবিধা হচ্ছিলো সেই জন্য এই ভিডিওটা বানানো ঠিক আছে যাতে তাদের সুবিধা হয় সেই জন্য পুরো ভিডিও আমি তোমাকে দেখালাম তো এইভাবে তোমরা চেষ্টা করো আশা করি তোমার নেক্সট দিনে আরও কিছু আপডেট পেয়ে যাবে চ্যানেলে সমস্ত এটু জেড ইনফরমেশান তো আজকের মতো এইটুকু ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমার সকল বন্ধু বান্ধবের শেয়ার করে দাও ঠিক আছে যাতে কারোর কোনো কিন্তু বলতে অসুবিধা না হয় সেই জন্য আমি তোমাদের সকল সময় সবসময় পাশাপাশি তোমরা থাকবে তাহলেই হবে